ডায়াবেটিস রোগীর খাবার কিভাবে বাঁচবেন? আপনাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হলে খাবার দাবারের সাপ্তাহিক প্ল্যান করা উচিত। যখন বাজারে খাবার দাবার কিনতে যাবেন, বাজারের ব্যাগে এমন খাবার রাখবেন যা আপনার সুগার কমাবে। সুগার বাড়াতে পারে এমন খাবারগুলো যেন দূরে থাকে। আপনি বাজারে যাওয়ার আগে ডায়াবেটিস কমানোর খাবার ও ডায়াবেটিস বাড়ানোর খাবারগুলোর একটা তালিকা তৈরি করে নিয়ে যেতে পারেন। তাহলে বাজারে গিয়ে কনফিউজড হবেন না। আপনি ভাবছেন, সে তো বুঝলাম, কিন্তু বুঝব কি করে কোনটি ডায়াবেটিস রোগীর খাবার আর কোনটি ডায়াবেটিস রোগীর খাবার না? আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এখন আমরা সব কিছু নিয়েই আলোচনা করব। আলোচনার শেষে আপনি চোখ বন্ধ করে ব্যাগ হাতে বাজারে চলে যেতে পারবেন। ডায়াবেটিসের খাবারগুলো আপনার ব্যাগেই উঠবে। শেষে আপনার জন্য থাকছে একটি বিশেষ চার্ট। বাজারে গিয়ে চার্টটি আপনার খুব কাজে লাগবে। চার্টগুলোর জন্য ভুলেও পেমেন্ট করবেন না। ডক্টর বিশ্বাস চ্যানেলের দর্শকদের জন্য চার্টগুলো একেবারে ফ্রি। আসুন প্রথমে শাক সবজি ও ফলের বাজারে সুগার কমানোর শাক সবজি ফলগুলোকে খুঁজে বের করা যাক। ডায়াবেটিসে কোনো শাক সবজি ফল বাদ দেওয়া খুব মুশকিল, কারণ প্রতিটি শাক সবজি ফলেই ইউনিক কিছু পুষ্টি উপাদান থাকে যা সুগার কমাতে আপনাকে সাহায্য করবে, ডায়াবেটিসের সমস্যাগুলোকে লাঘব করবে। শাক সবজি ফলের বাজারে গিয়ে আপনার অবস্থা হবে কোনটি ছেড়ে কোনটি ধরি গোছের। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার শাক সবজি ও ফল কেনার সময় নজর করুন বাজারে কি কি রঙের ফল ও শাকসবজি আছে। আপনার ব্যাগে প্রতিটি রঙের শাকসবজি ফল চাই। আসলে খাবার রং অনুযায়ী তার পুষ্টি উপাদানও বদলে যায়, নতুন নতুন পুষ্টি উপাদান যোগ হয়। ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান আপনাকে ডায়াবেটিস কমাতে ভিন্ন ভিন্নভাবে সাহায্য করবে। এরপর নজর করুন কি কি নন স্টার্চি সবজি আছে। নন স্টার্চি সবজিগুলোতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম থাকে। ডায়াবেটিসের খাবারে যত নন স্টার্চি খাবার রাখবেন ব্লাড সুগার কন্ট্রোল তত সহজ হবে। ভাবছেন কোনগুলো নন স্টার্চি? ব্রোকলি, ফুলকপি, বরবটি, শিম, বেগুন, বাঁধাকপি, পালং, লাউ শাক, এগুলো সব নন স্টার্চি। ডায়াবেটিস রোগীদের জন্য এগুলো খুবই নিরাপদ। আপনার ব্যাগে এগুলোর জায়গা চাই। এবার আপনার ফল ও স্টার্চি সবজি কেনার সময়। ফল ও স্টার্চি সবজিতে একটু বেশি থেকে বেশ বেশি সুগার থাকবেই, তাই বলে এগুলোকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দেবেন না। আপনি এমনভাবে ফল ও স্টার্চি সবজি কিনুন যাতে ব্যাগে রং ধনুর সাত রং থাকে। সুগার রোগীর খাদ্য তালিকায় ফল ও স্টার্চি সবজিগুলো রাখার সময় তাদের গ্লাইসেমিক লোড জেনে নিন আগে। 700 কে 100 গ্রামের গ্লাইসেমিক লোড দিয়ে ভাগ করুন। যতটা ভাগ ফল পাবেন ব্লাড সুগার নিয়ন্ত্রণে, ততটা ফল ও সবজি খেতে পারবেন। ভিডিওর শেষে গ্লাইসেমিক লোডের তালিকা পেয়ে যাবেন। ডায়াবেটিসের ফল ও সবজি কেনার সময় সবসময় মনে রাখবেন একই ফল ও সবজিতে আটকে থাকবেন না। ঋতু বদলের সাথে সাথে সবজি ও ফল যেন বদলে যায়। আপনার ব্যাগের ফল ও সবজি বদলে যাওয়া চাই। ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা তবেই পাবেন। শাকসবজি ফলের দোকান ছেড়ে এবার আসুন মাছ মাংসের দোকানের দিকে যাওয়া যাক। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মাছ খুবই গুরুত্বপূর্ণ। মাছ থেকে আপনি প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন ই বেশ বেশি পাবেন, যেগুলো লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে দারুণ সাহায্য করবে। আপনি ইন্টারনেটে ভালো মাছ খুঁজতে গেলে কতগুলো বিদেশি মাছের নাম পাবেন। সেগুলো না সহজলভ্য না সস্তা, ফলে বেশিরভাগ বাঙালি মাছগুলো খেতে পারেন না। আপনার চিন্তার কোনো কারণ নেই, বাংলার দেশি মাছগুলোতেও আপনি ভালো পরিমাণে অ্যান্টি ডায়াবেটিক উপাদান পাবেন। কই, রুই, কাতলা, চিংড়ি, ইলিশ সব মাছই ডায়াবেটিসের খাবার হিসেবে ভালো, তবে কয়েকটি মাছই সুগার নিয়ন্ত্রণে বেশিই ভালো। ডক্টর বিশ্বাস চ্যানেলে মাছ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আছে, ভিডিওটি এন্ড স্ক্রিনে দেওয়া হলো, দেখে নেবেন। এছাড়া তিনটি বিষয় মাথায় রাখবেন। 1. ডায়াবেটিস রোগীর মাছ কেনার সময় একই মাছ কিনবেন না, মাছ বদলে বদলে কিনুন, এতে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিসগুলোর ভ্যারাইটি আসবে। 2. একই তেল দিয়ে বারবার মাছ ভাজবেন না। একই তেল দিয়ে বারবার মাছ ভাজলে ট্রান্সফ্যাটের পরিমাণ বাড়বে, যা ডায়াবেটিস কন্ট্রোলে বাধা সৃষ্টি করবে। 3. ডায়াবেটিস রোগীর জন্য মাছের পিঠ থেকে পেটি ভালো। মাছের দোকান ছেড়ে এবার আসুন মাংসের দোকানে ঘুরে আসা যাক। ডায়াবেটিস রোগীর খাবার হিসেবে একমাত্র মুরগির মাংস ভালো।
বাজারে আপনি দেশি ব্রয়লার কয়লার মুরগি পেয়ে যাবেন। তবে মাংসের ফ্যাটের দিকে নজর না দিয়ে তার প্রোটিন ও খনিজের দিকে নজর দিন। মাংস আপনাকে যথেষ্ট প্রোটিন ও খনিজ সরবরাহ করতে পারে। সুগার রোগী মাংস পছন্দ করার সময় মনে রাখবেন, বুকের দিকের কম ফ্যাট ও বেশি প্রোটিনযুক্ত মাংসই আপনার জন্য আদর্শ। শুধু বুকের মাংস তো আর আপনি কিনতে পারবেন না, এক্ষেত্রে খাওয়ার সময় যাদের ডায়াবেটিস নেই তাদের ফ্যাটযুক্ত মাংস বেশি দিন, আর যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি প্রোটিনযুক্ত মাংস দিন। লং টার্ম ব্লাড সুগার কন্ট্রোলে খাসি, ভেড়া, গরু, শুয়োরের মাংস যত কম খাওয়া যায় তত ভালো। তবে নমাসে ছমাসে উৎসবে পরবে আত্মীয় স্বজনের সাথে খাওয়া যেতেই পারে, তবে নিয়ন্ত্রিত মাত্রায়। মাছ কিনুন কি মাংস, সুগার কমাতে সংরক্ষিত মাছ মাংস ভালো না। বিভিন্ন রকম প্রিজারভেটিভ, খারাপ ফ্যাট, অতিরিক্ত লবণ লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে বাধা হবে, ডায়াবেটিসের সমস্যাগুলোও বাড়বে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাছ, মাংস, শাক, সবজি, ফল যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম ডাল। ডাল থেকে আপনি তিনটি উপাদান খুব বেশি পাবেন, ফাইবার, প্রোটিন ও অ্যান্টি ডায়াবেটিক খনিজ। এদের মধ্যে ফাইবার ও খনিজগুলো সুগার কমাতে খুবই গুরুত্বপূর্ণ। এতটা ফাইবার, প্রোটিন ও খনিজ খুব কম খাবারেই পাবেন, আপনার দৈনিক চাহিদার অনেকটাই ডাল পূর্ণ করে দেবে। যাদের ব্লাড সুগার খুব বেশি, সুগার নিয়ন্ত্রণে খুব সমস্যা হচ্ছে, তারা খাবার তালিকা থেকে বেশ কিছুটা ভাত বা রুটি বাদ দিয়ে তার বদলে সমতুল্য ডাল খেয়ে ট্রাই করে দেখুন, ব্লাড সুগার কমবেই। তবে প্রতিটি ভালো জিনিসেরই কিছু খারাপ দিক থাকে, ডালেরও কিছু সমস্যা আছে। সুগার রোগীর খাবার তালিকায় ডাল রাখার আগে ভালো করে ডালগুলো নিয়ে জেনে নিন, তাহলে যেমন ডালের অ্যান্টি ডায়াবেটিক উপাদানগুলোও পাবেন, আবার খারাপ অ্যান্টি নিউট্রিয়েন্টস থেকে দূরে থাকতে পারবেন। ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলে প্রতিটি ডাল নিয়েই ভিডিও আছে, ডায়াবেটিসের খাবার হিসেবে ডালগুলো খাওয়ার আগে ভিডিওগুলো ভালো করে দেখে নিন। আপনি বাজার থেকে বিভিন্ন ডাল বদলে বদলে নিন, এতে সুগার কমাতে অতিরিক্ত সুবিধা পাবেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাঙালির চিরকালই দুধ দই নিয়ে একটা ক্রেজিনেস আছে। আসুন এবার ডেয়ারি প্রোডাক্টের দোকানে একটু ঢু মেরে আসা যাক। বিভিন্ন রকম স্টাডি থেকে দেখা যাচ্ছে দুধ ও দই টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে ভালো। আপনি দুধ ও দই থেকে ভালো ফ্যাট, ভালো প্রোটিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যা হাই ব্লাড সুগারে খুবই কার্যকরী। অনেকের দুধ পছন্দ না, যেমন আমার। আপনি দুধের বদলে দইও খেতে পারেন, তবে অবশ্যই টক দই। অ্যাডেড সুগারযুক্ত, ফ্লেভারযুক্ত দই ডায়াবেটিস না কমিয়ে লং টার্মে ডায়াবেটিস বাড়িয়ে দেবে। আজকাল নানা রকম উদ্ভিদজ দুধ পাওয়া যায়, সোয়া মিল্ক, আমন্ড মিল্ক, এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি পরীক্ষিত না। ট্র্যাডিশনাল দুধ প্রাণীজই হয়, যারা ডায়াবেটিসের সমস্যায় জেরবার উদ্ভিজ্জ দুধ খেয়ে অযথা রিস্ক না নেওয়াই ভালো। বাজারে গরু মহিষের দুধ নানা রকম পাওয়া যায়, সুগার রোগীরা দুধগুলো নিয়ে কনফিউজড হবেন না। ডক্টর বিশ্বাস চ্যানেলে দুধ নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে, দুধ খাওয়ার আগে ভিডিওটি দেখে নিন, লাভ পাবেন। আপনি যদি লোকাল দোকান থেকে বাজার করেন সমস্যা নেই, কিন্তু শহর মফস্বলের সুপার মার্কেট থেকে বাজার করলে বিভিন্ন রকম ফ্রোজেন ফুড দেখতে পাবেন, ফল শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস। ডায়াবেটিস কন্ট্রোলে ফ্রোজেন ফুড কি কিনবেন? খুব সমস্যায় না পড়লে বিকল্প থাকলে ফ্রোজেন ফুড না কেনাই ভালো। ফ্রোজেন ফুডে নানা রকম রাসায়নিক, সুগার, লবণ মেশানো থাকে, যেগুলো দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যাকে আরও বাড়িয়ে দেবে। ডায়াবেটিসে ফ্রোজেন ফুড না খাওয়াই ভালো। তবে আপনি খাবার দাবার নিজের ফ্রিজে এনে কয়েকদিন রেখে খেতে পারেন, ডায়াবেটিসে সমস্যায় পড়বেন না। খাবারগুলোর অ্যান্টি ডায়াবেটিক গুণাগুণ প্রায় 100% অক্ষুণ্ণ থাকবে। বাঙালির আবার চায়ের সাথে বিস্কিট না হলে চলে না, কিন্তু ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বিস্কিট কি রাখা যাবে? বিস্কিট কিন্তু সুগার নিয়ন্ত্রণে খুব একটা ভালো না, কিন্তু বাঙালির বিস্কিট ত্যাগ করা মুশকিল। তাহলে উপায় হলো আপনাকে ইংলিশ শিখতে হবে, মানে 4টি ইংরেজি শব্দ শিখতে হবে, হোল গ্রেইন, হোল হুইট, স্প্রাউটেড গ্রেইন, হাই ফাইবার। বিস্কিট কেনার সময় বিস্কিটের প্যাকেটের লেভেলে লক্ষ্য করুন, আপনার বিস্কিটে শব্দগুলো আছে কিনা, সব না থাক অন্তত দুটো আছে কিনা, তবেই বিস্কুটগুলো কিনতে পারেন। বিস্কিটের সাথে কিছু বাদামও কিনে নিতে পারেন, বিস্কিটের সাথে বাদামও খেতে পারেন, তাতে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, ফলে ব্লাড সুগার স্পাইকে বাধা পাবে। আর ডায়াবেটিস রোগীরা কিন্তু একবারে 1-2 পিসের বেশি বিস্কিট খাবেন না। আপনার জন্য সব থেকে ভালো কয়েকটি বিস্কিট আমরা বেছে এনেছি, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অনলাইনে কিনে নিতে পারেন, ব্লাড সুগার কমাতে আপনার চাপ কমবে।
বাজার করা প্রায় শেষ, এবার আসুন চাল আটা কিনে নেওয়া যাক। বাঙালির খাবারের একটা বড় অংশ জুড়ে থাকে ভাত ও রুটি। প্রতিটি বাঙালি প্রায় 300 থেকে 400 গ্রামের চালের ভাত বা আটা রুটি খেয়ে থাকে, ফলে চাল ও আটা নিয়ে আপনার খুব বেশি সচেতন হওয়া উচিত। আপনি যদি হোল গ্রেন চাল বা আটা খেতে পারেন, সুগার কমাতে অতিরিক্ত সুবিধা পাবেন। বাজারে যেগুলো হোল গ্রেন বলে বিক্রি হয় বেশিরভাগই হোল গ্রেন নয়। আপনার সুবিধার জন্য আমরা সব থেকে ভালো কতগুলো হোল গ্রেন চাল ও আটা বেছেছি, ডেসক্রিপশন থেকে অনলাইনে অর্ডার করতে পারেন। তবে হোল গ্রেন চাল ও আটা কিনতে অপারগ হলে খাবারে চাল ও আটা কিছুটা কমিয়ে তার বিকল্প হিসেবে ডাল ও সবজি যোগ করুন। আশা করি এতক্ষণে আপনার ব্যাগ ভরে গেছে, এবার বাড়ি চলে যান, আপনার ডায়াবেটিস এবার নিয়ন্ত্রণে আসবেই। এবার আসি আজকের উপহারে। ডায়াবেটিস রোগীর খাবারের বাজার করার জন্য আমরা একটা তালিকা তৈরি করেছি, তালিকা লিংক ডেসক্রিপশনে আছে, লিঙ্কটি রেখে দিন। বাজারে গিয়ে বাজার করার সময় একবার চারটিতে চোখ বুলিয়ে নিন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান, লাইক ডিসলাইক করা আপনার ওপর। ডায়াবেটিস নিরাময়ের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন, চেক করুন বেল আইকন ক্লিক করেছেন কিনা, না করলে করে নিন। প্রতিদিন সন্ধ্যায় ডায়াবেটিস টিপস পেয়ে যাবেন।